আমরা হাওর অঞ্চলের মানুষ এবং আমরা খুব উৎসাহী হয়েছিলাম যে এবার মানে 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলে, আমার যতদূর মনে পড়ে প্রথম তিনি হাওর অঞ্চল সফর করেছিলেন সুনামগঞ্জের তাহেরপুরে। এটা বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে প্রধানমন্ত্রী যখন কোনো এলাকা সফর করেন, সে এলাকার মানুষের একটা সাংঘাতিক আশা আকাঙ্ক্ষা এবং নানান রকম চাওয়া পাওয়ার ব্যাপার দাঁড়ায়, এবং দেখা যায় যে প্রধানমন্ত্রী সফর উপলক্ষে তিনি যে প্রতিশ্রুতিগুলো দেন এগুলো কিন্তু মৌখিক প্রতিশ্রুতি থাকে না, এগুলোকে পরে ফলো আপ করা হয়। প্রধানমন্ত্রী সেসব প্রতিশ্রুতি জন্য তার দপ্তরের যে কর্মকর্তারা, তারা দীর্ঘ সময় ধরে কাজ করেন, আড়ালে এই ঘটনাগুলো অনেক সময় সেসব এলাকার জনগণের চোখে পড়ে না, এগুলোর ফলো আপ থাকে, বাস্তবায়নের হার জানার ব্যাপার থাকে। সেদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর নিশ্চয়ই রাজশাহীবাসীর কাছে একটা অনেক বড় আশা আকাঙ্ক্ষার জায়গা, প্লাস আওয়ামী লীগের কাছে আশা আকাঙ্ক্ষার জায়গা। আওয়ামী লীগের কাছে কেন আশা আকাঙ্ক্ষার জায়গা সেটা পরে বলছি, প্রথমে রাজশাহীর মানুষ নিশ্চয়ই অনেক কিছুই তাদের চাওয়া পাওয়ার আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো নিয়ে তার আশ্বাস দিবেন। আমি যখন কথা বলছি সেই সময় প্রধানমন্ত্রীর জনসভা চলছে এবং তিনি প্রায় বক্তৃতা দেওয়ার অবস্থায় আছেন, কিছুক্ষণ মধ্যে শেষে আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত আরও জানাব। যে বিষয়টি আমাদের নজরে এসেছে সেটা হলো আওয়ামী লীগ নেতারা, এর আগে খবরে সবাই জেনে গেছে, সারা দেশ জেনে গেছে যে সেই অঞ্চলের আওয়ামী লীগ 7টি ট্রেন ভাড়া করেছে, আবার নিউ ডাইমেনশন, নতুনত্ব, যে জনসভায়, রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার জন্য ট্রেন যে ভাড়া করা যায়, মানে আমরা তো ভাড়া দিয়ে টিকিট দিয়ে উঠি কিন্তু টোটাল ট্রেন ভাড়া করা যায় ব্যাপারটা অনেকের কাছে অপরিচিত ছিল, এবং পলিটিক্যাল প্রোগ্রামের জন্য ট্রেন ভাড়া করা এটা একটা নতুন ডাইমেনশন। এখন এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলছে বিএনপি। আমরা যদি বলি ডাবল স্ট্যান্ডার্ড বলার সুযোগ করে দেওয়া হয়েছে, আমরা এর আগে নানান সময় বলেছিলাম, প্রথমে আপনাদেরকে একটু শুধু ধরিয়ে দেই যে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিতে বিভিন্ন জেলার আওয়ামী লীগ নেতারা পশ্চিম রেলের 7টি স্পেশাল ট্রেন ভাড়া নিয়েছেন, পাবনা সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন স্টেশন থেকে 7টি ট্রেন চলাচল করবে। এর বিস্তারিত আপাতত আর কিছু নেই। 25 জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট 7 এলাকায় স্টেশন মাস্টার সহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই যে কাজটি, এই কাজটিতে কেন ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন উঠে আসে, আমরা সেই জায়গাটিতে আমাদের স্পষ্ট অবস্থান এর আগে তুলে ধরেছিলাম বিএনপির যে বিভাগীয় সমাবেশগুলো হয়েছিল সেগুলোকে নিয়ে। আমরা বরাবরই বলেছিলাম যে তখন মানুষের, সাধারণ মানুষের ভোগান্তি হয়েছিল বিএনপির সেই জনসভাগুলোতে, পরিবহন ধর্মঘটের নামে এই অটবটি বটবটি কটকটি এই অনুসীমন করিমন বন্ধের নামে যে পরিবহন ধর্মঘট, সেই পরিবহন ধর্মঘটে পরোক্ষভাবে সরকারের দলের বা সরকার সংশ্লিষ্ট মানুষের একটা প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষিতে যখন তখন মানুষের ভোগান্তি হলো, আর এখন আমি জানি না রাজশাহী বিভাগে, রাজশাহী অঞ্চলে বাস, মিনি বাস, অটোর কী পরিমাণ অভাব হলো, যে ট্রেন ভাড়ার মতন একটা ডাইমেনশনাল স্ট্র্যাটেজিতে আওয়ামী লীগ নেতাদের এবং এমপিরাও সেটায় জড়িত, তারা সেগুলোর ব্যবস্থা করেছেন, তাদেরকে করতে হলো, সুযোগটা তুলে দেওয়া হলো বিএনপির হাতে। এই আজকের দিনে বিএনপি যেসব বক্তব্য, তার মূল প্রোগ্রাম ছিল 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে কী হয়েছে, তাদের নির্বাচনী স্টেট, তাদের আন্দোলন স্ট্র্যাটেজি সেগুলো বলা, সেগুলো না বলে বিএনপি মহাসচিবের হাতে যেই কথার বানটি তুলে দেওয়া হলো, সেই বানটি বিএনপি মহাসচিব, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসে একটি সংবাদ সম্মেলন করে তিনি বলছেন যে আওয়ামী লীগ সবসময় ডাবল স্ট্যান্ডার্ড পার্টি, কারণ তারা মুখে বলে একটা কাজ করে আরেকটা। সেখানে প্রেস কনফারেন্স চলছিল 12 দলীয় যে কমিটির সেই বৈঠক শেষে, তারপর তিনি আরও যে কথাগুলো বলেছেন সেটি হলো, বাদীয় জোটের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসছে মির্জা ফখরুল, এ সময় এক সাংবাদিক বিএনপির মহাসচিবকে প্রশ্ন করেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় দলটির নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য 7টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বিএনপির কর্মসূচি পালনে বৈপরীত্য দেখা যাচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় শান্তিপূর্ণ আপনাদের, মানে বিএনপির কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে। এ বিষয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া কী,
তখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আমাদের প্রোগ্রামের সময় তিন দিন আগে থেকে যানবাহন বন্ধ করে দেয়, তিন দিন আগে পুলিশকে নামিয়ে দিয়ে চেকপোস্ট বসায়, মোবাইল ফোন পর্যন্ত তারা চেক করতে থাকে। ঢাকার সমাবেশের আগে তারা 15 দিনের বিশেষ অভিযান চালিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তারা হাজার হাজার লোককে ধরে নিয়ে গেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল, যে কোনো মূল্যে হোক বিরোধী দলকে তারা কর্মসূচি করতে দেবে না, অন্যদিকে ভিন্ন মত সহ্য করতে না করতে না আর তারা তাদেরটাই করতে থাকবে, সেক্ষেত্রে তারা রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করবে। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের চরিত্র কর্মকাণ্ড জনগণের কাছে স্পষ্ট হয়ে এসছে, একদলীয় এরপর অবশ্য আর অত গত নেই, এদেশে মানুষ কেউ জানে না কীভাবে নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, গোটা জাতিকে একটা অশান্তিকর অবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এদেশে মানুষ কেউ জানে না কীভাবে নির্বাচন হবে, এদেশে মানুষ জানে না যে সে তার ভোটটা দিতে পারবে কি পারবে না, কারণ তারা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে অতীতে যে কাজগুলো করেছে এতে মানুষ নিশ্চিত হয়ে গেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনো দিন গ্রহণযোগ্য নির্বাচন হয় না, সুষ্ঠু হয় না, নতুন দল জোটযুক্ত হওয়ার কারণে আন্দোলনে ভিন্ন মাত্রা পেয়েছে কি না এই প্রশ্নে মির্জা ফখরুল আরও তার জায়গা থেকে আরও কথা বলেছেন। তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল তাদের পদযাত্রাকে যে মরণযাত্রা বলেছেন এটা নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন, যে তার এমন দত্তকে বোঝা যায়, কিশোর কুমারের একটা গান আছে না মরণযাত্রা নিয়ে, ওইটা ওনার মনে পড়েছে, উনি ওনার নিজের চিন্তা করেছেন কি না জানি না, তবে আমরা এটুকু বলতে পারি পদযাত্রার মধ্যে দিয়ে একটা নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। এটা দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আমরা পরবর্তী কোনো কন্টেন্টে বলবো যে বিএনপি মহাসচিব নিজেও তার কথার মধ্যে হতাশ, দেশের মানুষ জানে না যে আগামী নির্বাচন কীভাবে হবে, আর তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়ে যেটি বলেছেন, আমরা গতকালকে আমরা একটি কন্টেন্টে বলেছিলাম যে যখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওই মরণযাত্রা শব্দটি উচ্চারণ করেছেন, যে কিশোর কুমারের ওই গান তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে তুমি চেয়ে তাকিয়ে থেকো, এখন এই বানটি আবার ওয়াইদুল কাদেরের দিকে দিচ্ছেন। তারা দুইজন দুইভাবে কথা বলেন এবং এই কথাগুলো, যেমন কিছুদিন আগে মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি হলেন, ওয়াইদুল কাদের সেটা নিয়ে প্রশ্ন তুললেন যে সেটি রাজনৈতিক কিনা, যদিও বিভিন্ন মহলে ওই প্রশ্নটি উঠেছিল। আবার এখন কি ওয়াইদুল কাদেরের শারীরিক কন্ডিশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বললেন কিনা, এটা হয়ে থাকলে তিনি তখন বলেছিলেন তাকে নিয়ে যেটা বলা সেটা আপত্তিকর এবং এটা তিনি জবাব দিতে চান না, তাহলে এখন উনি যে ইঙ্গিতটা করলেন তাদের মধ্যে এই অসুস্থ ধারা তাহলে চলতেই থাকবে, যে আলোচনায় ছিলাম কন্ট্রাডিক্টরি কিনা আওয়ামী লীগের যে এই 7 ট্রেন ভাড়া করা। আমরাও মনে করি 7 ট্রেন ভাড়া করা সরকারি দলের জন্য একটা কন্ট্রাডিক্টরি উদ্যোগ, কষ্ট করে পায়ে হেঁটে মুড়িচিরা সঙ্গে নিয়ে রাজনৈতিক দলের সমাবেশে যাওয়া, 10 টাকা পকেটে নিয়ে সমাবেশে যাওয়া, কোনোভাবে যদি নেতা 1 কাপ চা বিস্কিট খাওয়ায় তাহলে ফিরে আসা, কেউ হয়তো বলবেন সেই দিন নাই। একজন রাজনৈতিক নেতার সঙ্গে গতকালকে আমার আলোচনা হচ্ছিল, তিনি বলছিলেন যে ভাই দুপুর 2টায় যদি কোনো সমাবেশ করতে হয় তাহলে যানটা আগের দিন কলিজার মধ্যে কামড় দেয়, কারণ দুপুর 2টায় লোকজন সমাবেশের ডাকা মানেই 1 বেলা খাওয়াইতে হবে, এটা না খাওয়াইলে এখন আর পলিটিক্যাল প্রোগ্রাম হয় না, আসতে চায় না, আর কারা আসে তো জানেন, এই ধরনের প্রোগ্রামে অনেককেই আনতে হয় তাদেরকে ক্যাশ দিয়ে, এবং ক্যাশ দিলেই হবে না 1 বেলা খাবার দিতে হবে। তো এখন সেই জায়গা থেকে এই সময় বদলেছে, কিন্তু ওই যে মুড়িচিরা পকেটে নিয়ে আসা লোকগুলা সেগুলোগুলো এখন নাই, তারা হারিয়ে গেছে, ফলে কে আওয়ামী লীগ কে বিএনপি এটা পার্থক্য করা খুব মুশকিল। খুঁজলে গিয়ে দেখবেন যে আওয়ামী লীগের সমাবেশে যে লোকটি যায় বিএনপির সমাবেশে ওই লোকটি যায়, বিএনপির সমাবেশে যে লোকটি গিয়ে বিরিয়ানি খেয়ে 500 টাকা নিয়ে আসে আওয়ামী লীগের সমাবেশেও সেই লোকটি গিয়ে বিরিয়ানি খেয়ে 500 টাকা নিয়ে আসে কি না সেটা খোঁজ নেওয়াই যেতে পারে। ফলে ট্রেনে চড়িয়ে নেতাকর্মীদের নেওয়ার চেয়ে একটু যদি বাসে ঝুলিয়ে নেন তাহলে ক্ষতি কী, আওয়ামী লীগ তো সেই খেটে খাওয়া বঙ্গবন্ধুর নৌকায় চড়া দল, বঙ্গবন্ধুর নৌকায় করে করে ঘুরে বেড়াতেন সেই মানে সারা দেশ তো বটেই, পুরো বরিশাল রিজন দিক দিয়ে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর যদি বলি, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেও তাকে নৌকায় করিয়ে আসতে হতো, সেই দলকে এখন ট্রেন ভাড়া করতে হবে গরিব দেশে, এখনও তো ট্রেন যোগাযোগ সেভাবে হয়নি, আমাদের ট্রেন এখনও লাভজনক না, আমাদের ট্রেন এখনও পুরোপুরি যাত্রী বান্ধব না,
পরিবর্তন হয়েছে, ট্রেনের উন্নতি হয়েছে, আমরাই রাজশাহী, আমরা দেখি, আমরা জানি কিছু জিনিস, বা আমাদের ছোট শৈশব থেকে কিছু পার্থক্য দেখেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী যাত্রা রাজশাহীর মানুষের কাছে যতটা আনন্দের, ততটাই প্রতিপক্ষ বিএনপির কাছে বেদনার হবে। আর আমরা যদি সমালোচনার চোখে দেখি, তাহলে আমরা অবশ্যই বলবো যে আপনারা বিএনপির প্রোগ্রামের সময়ে যদি বাস যোগাযোগ সমস্ত যাতায়াত বন্ধ করে দিতে পারেন জনগণের চিন্তা মাথা থেকে সরিয়ে রেখে, তাহলে এখন ট্রেন তুলে আনলে মির্জা ফখরুল ইসলাম আপনাদেরকে ডাবল স্ট্যান্ডার্ড বলবে, সেটুক মাথায় উচিত রাখা মাথায় রাখা উচিত ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আতিক রহমান, পূর্ণিয়া।